নতুন পে কমিশন চালু হওয়ার পর থেকে সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাম্মানিক ভাতা সেকেন্ডারির ক্ষেত্রে পাঁচশো টাকা এবং প্রাথমিকের ক্ষেত্রে চারশো টাকা বরাদ্দ ছিল কিন্তু সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের দ্বারা ওনাদের নিজেদের দাবি আদায় করে ফেলেছেন একটি ইনক্রিমেন্ট এবং সঙ্গে পাঁচশো টাকা ওনারা পাচ্ছেন যেহেতু প্রাথমিক শিক্ষকদের প্রধান শিক্ষকদের কোনো সংগঠন নেই ওনারা সেই তিমিরেই পড়ে আছেন নতুন পে কমিশন চালু হওয়ার পর শুধুমাত্র চারশো টাকা সাম্মানিক পাচ্ছেন এটা অত্যন্ত লজ্জাজনক বটে মূলত বাম আমল থেকেই প্রাথমিকে প্রধান শিক্ষক হলে একটি ইনক্রিমেন্ট বরাদ্দ ছিল সেই ইনক্রিমেন্ট প্রথা তুলে দেওয়া হয়েছে নতুন পে কমিশন থেকে এবং শুধুমাত্র চারশো টাকা তাই সমস্ত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে পুষ্টি শিক্ষক সংগঠন এখন ভরসা যতগুলো শিক্ষক সংগঠন আছে শিক্ষকদের মুখে হাসি ফোটাতে ন্যায্য দাবি দেওয়া আদায় করতে উস্তি শিক্ষক সংগঠন এগিয়ে আছে এটা বলায় বাহুল্য এমত অবস্থায় সমস্ত শিক্ষকগণ মাননীয় ভাস্করদা এবং সন্দীপ বাবুর কাছে অনুরোধ করছেন যে প্রাথমিকে প্রধান শিক্ষকদের যে চারশো টাকা সাম্মানিক এই লজ্জাজনক ব্যবস্থার অবসান হোক শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা বা আইনি পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান হোক এরকমটাই আশা রাখছেন যেহেতু প্রাথমিকের প্রধান শিক্ষকদের কোনো সংগঠন নেই এখনও পর্যন্ত তাই এ বঞ্চনা অবশ্যই দূর করতে পারে উস্তি শিক্ষক সংগঠন এরকমই আশা রাখছেন সেকেন্ডারি বিদ্যালয়ের মতোই প্রাথমিক একটি ইনক্রিমেন্ট এবং চারশো টাকা সাম্মানিক অবিলম্বে দিতে হবে প্রদান করতে হবে এটাই দাবি প্রাথমিকের প্রধান শিক্ষকদের আর সেই সঙ্গে উচ্চশ্রী অবিলম্বে চালু করতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের যথাযথ বদলি করতে হবে আর একই সঙ্গে যে সমস্ত বিদ্যালয়ে এখনও চারজন শিক্ষক পূরণ হয়নি অবিলম্বে সে সমস্ত বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ পূরণ করতে হবে ছাত্র ইষ্টু শিক্ষক যে অনুপাত সেই অনুপাত মানে রেশিও অনুযায়ী শিক্ষক দেওয়া সম্ভব না হলেও বর্তমান পরিপ্রেক্ষিতে ন্যূনতম চারজন শিক্ষক বরাদ্দ করতেই হবে শিক্ষা দপ্তরকে এই আশা ভরসা শিক্ষা দপ্তরের প্রতি এবং অনুরোধ রাখি এখনও পর্যন্ত বহু স্কুলে যা অ্যালটমেন্ট সেই অ্যালটমেন্ট থেকেও কম সংখ্যক শিক্ষক যোগদান করেছে এর ফলে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন লাঠে উঠছে আপনাদের সঙ্গে শিবরাম সরকার নিম্তিদা দর্শন অবশ্য অবশ্যই আপনারা প্রাসঙ্গিক মতামত দান করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন আবার দেখা হবে নমস্কার